হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব পটলের ভর্তা এইভাবে পটলের ভর্তা রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন আর কিছুই লাগবে না শুধু এই পটলের ভর্তা দিয়ে খেয়ে নিতে পারবেন রান্না করা খুবই সহজ এবং একদম কম সময় হয়ে যায় তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই পটলের ভর্তাটা রান্না করব। প্রথমে আমি পটলগুলিকে সিদ্ধ করে নেব তার জন্য কড়াইতে আমি তিনশো গ্রাম পটল উপরের খোসাটা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি তো পটলের শক্ত বীজগুলিকে কিন্তু ফেলে দিতে হবে না হলে কিন্তু আবার ভালো লাগবে না এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর জলের পরিমাণটা এখানে প্রায় হাফ কাপের মতো জল হবে তবে পটলের খোসাটা ছাড়িয়ে নিলে পটল সিদ্ধ হতে সময় লাগে না একদম কম সময় হয়ে যায় প্রায় দশ থেকে বারো মিনিট ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর দেখুন পটলগুলি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি জলটা জড়িয়ে নামিয়ে নেব আপনারা চাইলে যে জল রয়েছে চুলা রাস্তা বাড়িয়ে দিয়ে এইগুলিকেও কিন্তু শুকিয়ে নিতে পারেন তারপর এইগুলিকে আমি হালকা ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেব আপনারা চাইলে শিল্পাটায়ও কিন্তু বেটে নিতে পারেন এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুইটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ কালো জিরা আর এই রান্নাটা কিন্তু সরষের তেল দিয়ে করতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না এইগুলিকে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব থেঁতু করে রাখা রসুন রসুনের কালারটা যখন হালকা একটু চেঞ্জ হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব এইখানে বড় দেখে একটা পেঁয়াজ আর চারটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে নিয়েছি এখন রসুনের সঙ্গে পেঁয়াজগুলিকেও নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এইগুলিকে ভেজে নেওয়ার পর দেখুন খুব সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে এইভাবে এইগুলিকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা পটলের পেস্ট পেস্ট করার সময় জল ব্যবহার করবেন না জল ছাড়াই কিন্তু এইগুলিকে পেস্ট করে নিতে হবে এইগুলিকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা কম দিতে হবে যেহেতু পটলগুলি সিদ্ধ করার সময় লবণ দেওয়া আছে আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া এখন এইগুলিকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে নাড়তে নাড়তে দেখুন অনেকটাই কিন্তু জল শুকিয়ে গেছে আর কালারটাও কিন্তু অনেকটাই ব্রাউন কালার হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি চিনিটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন এখন এইগুলিকে আবারও ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যত বেশি ব্রাউন কালার করে ভেজে নেবেন ততই কিন্তু ভর্তাটা ভালো লাগবে তবে এই রান্নার মধ্যে ঝালের পরিমাণটা কিন্তু কম দিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট এইগুলিকে আবারও ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর আমার ভর্তা সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে পটলের ভর্তা রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন